লক্ষ্য করে শুনুন বাবা, ইরাকের মধ্যে একটা যুবক একটা যুবতী একটা যুবক বা একটা যুবতী মহিলা বাদন যাচ্ছে, ইরাকের মধ্যে বাদন দাঙ্গা শুরু হয়ে গেছে, বাদন হরতাল অবরোধ বাদন শুরু হয়ে গেছে। আমাদের বাংলাদেশে যখন হরতাল অবরোধ বাদন শুরু হয়েছে ওই জামানায়, ইরাকের মধ্যে বাদন হরতাল অবরোধ শুরু হয়ে গেছে, দুই দলে বিভক্ত হয়ে বাদন গন্ডগোল লাগছে, মারামারি লাগছে, যাকে সুযোগ পায় তাকে ধরে বাদন বাইরে একবারে লাটা ভালায়। কথা বুঝতেছেন না? অবরোধ মানে কি? এখন অবরোধ মানে মারামারি। জোরদার মুল্লুক তাপ, পালকি জার বউগুলি তাপ, কথা কয় না রে আমার ভাইরা। আমার এই অবরোধের মধ্যে এই মেয়েটা যখন রওনা করছে অবরোধে বাদন কার পূজারি করে দিছে, একটা মানুষ কেউ কারুর বাড়ির বাদন দিতে পারবে না। ওই যুবতী মহিলা অবরোধের মধ্যে বাদন কারফুর মধ্যে পড়ে গেছে, এদিকে মেয়েটা যদি বাড়ির দিকে যায় বাড়িতে যায় তো বাদন রাইত হয়ে যাবে, কিন্তু আত্মবাড়ি যেই আত্মবাড়িতে যাবে সেই বাড়িতে গেলেও বাদনে রাইত হয়ে যাবে। ইতিমধ্যে ঈশান আমাদের বাদন আদান হয়ে গেছে, ঈশান নামাজ শেষ, মেয়েটা বাদন পেরেশান হয়ে গেছে। আল্লাহ এই রাত হয়ে গেছে আমি কোথায় যাব? আমি মনে হয় আমি আমার সতীত্ব ধরে রাখতে পারবো না, আমি এখন কোন জায়গায় আশ্রয় নিব? সব বাড়ি বাদন দরজা বন্ধ, গেট বন্ধ। মেয়েটা এইরকম রাস্তা দিয়ে যাইতে যাইতে লক্ষ্য করে দেখে মসজিদের দরজা খোলা, কে যেন জানলাও আটকাচ্ছে, কিন্তু মুসল্লি নাই, একজন ব্যক্তি আছে, সেই হলো ইমাম সাহেব। কি সাহেব? এবার মেয়েটা মনে মনে চিন্তা করতেছে এই দুনিয়ায় সব চাইতে নিরাপত্তা স্থান হলো বাদান, আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ, তো জোরে বল, মসজিদের চাইতে নিরাপত্তা জায়গা আর কোনো জায়গা হয় না। মেয়েটা দৌড়া যায় বাদান মসজিদের মধ্যে ঢুকছে। এবার হুজুরটা মেয়েটাকে দেখে বলতেছে আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ, তুমি কেন মসজিদের মধ্যে ঢুকলে? কয় আমি একটা রাত এই মসজিদের মধ্যে আমি থাকবো। এবার যুবক বলে, হুজুর বলে, ও যুবতী তুমি সুন্দরী মহিলা, মসজিদের মধ্যে মিয়া মানুষকে থাকতে দেব না, তাড়াতাড়ি তুমি বের হও। এবার আপনার ওই মেয়েটা বলতেছে আমি বের হব না, মসজিদের কোনায় যা বাদান বইছে। এবার যুবকটা বলে, যুবতী তুমি মসজিদ থেকে যখন বের হইবে না, এই যে তালা লাগাইলে, তুমি মসজিদের মধ্যে থাকো, মসজিদের মধ্যে সব মানুষ থাকতে চায় না, বাদান ভয় পায়। কথা কয় না? এই যে রমজান মাসে তিন দিন যদি থাকার কথা কয় ভাই জানাকে, যদি কওয়া যায় আমি একা একা মরিবার লেখা থাকবো, যদি ফেরত সাজা টিভি দিয়ে মারিয়ে দিয়ে যাও আর একটা লোক দেও কি কথা, কি আমি অবাস্তব বলতেছি? আমার ভাইয়ের আমার মেয়েটা দৌড়েছে, যুবকটা যখন ইমাম সাহেব যখন ঘরের মধ্যে থেকে বের হবে, মেয়েটা যাবাদান দরজা পাইরে দৌড়ছে, তুমি যাইও না, এই ঘরে রাত্রে আমি থাকবো আর তুমি থাকবে। এবার যুবক বলতেছে কেন তুমি থাকবে আর আমাকে কেন এখানে রাখবে? বলে আমাকে যদি এখান থেকে তুমি বের করিয়া দেয়, এ যুবক মসজিদ থেকে যদি বের করিয়া দে আমার ইজ্জত যদি নষ্ট হয়ে যায়। একটা নারীর জীবনে সব চাইতে বড় সম্পদ হলো বদন সতীত্ব সম্পদ, একটা যুবকের জীবনে পুরুষের জীবনে সব চাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। টাকা হারা গেলে টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, দলিল হারা গেলে বাদন দলিলটা পাওয়ার সম্ভাবনা থাকে, সার্টিফিকেট যদি হারিয়ে যায় সেটাও পাওয়া বাদন সম্ভাবনা থাকে। কিন্তু কোন যুবক আর যুবতী চরিত্র নামে সার্টিফিকেট একটা বার যদি হারিয়ে ফেলে, জীবন ভর কান্দে কাটে বা চরিত্র নামে সার্টিফিকেট কোনোদিন ফেরত পাবে না। জরকান ঠিক কিনে আর আমাদের দেশের যুবক যুবতীর চরিত্র আই লাভ ইউ এর ভিতরে শেষ। এই যে ছোট বাচ্চা যার আমল নামে আল্লাহ পাপ লেখে নাই, তোমাকেও ধরছি, তুমি কি বড় হয়েছো নাকি? এর হাতে মা বাপ শখ করে ওই ছেলেটাতে টাচ মোবাইল তুলে দিছে, এই তো তুমি আমার ওয়াজ ভাড়া দিলে। এখন উচিত কথা যদি কই তাহলে আমার পিঠের উপরটা যাবি নি মই, ছেলে আমার খায় না খাবার, কথা কয় না আমার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে, রাগ করে বসে থাকে, কথা কয় না কথা কয় না। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি আসিল সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি আসিল সোনার বাংলায়।
ওতে তাস মোবাইল না দিলে সে বিসকাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবার ভয় দেখায়, মা বাবার ভয় দেখায়, মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কি নিয়ে, এইভাবে মান কি আর রাখা যায়, কি বেদি আসিল সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি আসিল সোনার বাংলায়। ওই যে রাত বারোটার পরে মা বাপ জানলা খুলেছে রায়, ছেলে দাস মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয়, কথা কয় না রে, কারণ দাস মোবাইল কিনে দিয়ে মা বাপ দেখতেছে আর মধ্যে কি আছে দেখো, দেখি দাস মোবাইল দেখি করে। রাত বারোটার সময় স্বামী স্ত্রী দুজনে জানলা খুলে চা আছে, রাত বারোটার পরে মা বাপ জানলা খুলেছে রায়, দাস মোবাইল হাতে নিয়ে ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, ছেলে দাস এই ফেসবুকে ঢুকে রাজ্যে দিশে কাটিয়ে, ফেসবুকে ঢুকে রাজ্যে দিশে কাটিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়, কি বেদি আসিল সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি আসিল সোনার বাংলায়। ও যে 50 টাকার MB কিনে ঢুকছে ঘরের ভিতরে, ফেসবুকের ভিতরে দেখে ছেলে কত কি যে দেখতেছে, ছেলে সারা রাত জাগে ছেলেটা যাচ্ছে সুখ হয়ে, ছেলেটা সারা রাত জাগে ছেলেটা যাচ্ছে সুখ হয়ে, এইভাবে এইভাবে ইমান কি আর রাখা যায়, কি বেদি আসিল সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি আসিল সোনার বাংলায়। রসুল বললেন ইয়ার পলির বিদ্যা উঠে যাবে এক সুর জাহিল, জাহিলি তো বসিত হবে সেই অবস্থা বাংলার জমিনে হয়ে গেছে, জোর কন ঠিক কিনে কি ওয়াজ ভাড়া দিয়া লয় করে বসে তসমি বোনো, এই ওয়াজকে আমি করতে চাইছিলাম পরে লোকে এত বুঝছে, আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে, নারায়ণ তাকবীর আল্লাহু আকবার, ওন্তা আল্লাহু আকবার বলে না, নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বললে শরীরে শক্তি আছে, ঘুম ছাড়িয়ে দেয়, এরপরে কলব পরিষ্কার করে দেয়, আসমান থেকে আল্লাহ রহমত বর্ষিত হয়, আল্লাহু আকবার, আর আমরা তো আল্লাহু আকবার বলবার চাই না, এক জায়গায় যদি উসট লাগে ও আল্লাহ ও মা, ও আল্লাহ কই রে, ও মা কই, কথা কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ কে কয়, উসট লাগলে কোন ব্যক্তি ও আল্লাহ কয় তা কয় না, ও মা তোর মা বাসায় এই তোর পার সাহারা নাই কে, যে লোকটা আল্লাহ আল্লাহ জিকির করে ওই লোকটা ঔষধ খেলে ও আল্লাহ কয়, আর যে আল্লাহর নাম লেয় না ও তো আমা কবি, এই কথা কয় না, কি জানে বলতেছিলাম না না না, ওই যে মসজিদের ভিতরে সুবহানাল্লাহ কয় যুবতী, যুবতীটিকে বলে যুবক তে আমার ইজ্জত যদি নষ্ট হয় জীবনে আমি ইজ্জত পাবো না, তুমি কি আমার ইজ্জত ফিরিয়ে দিবে, এবার আর বলে না আমি ফিরে দিতে পারবো না, বলে ঠিক আছে যুবতী তাহলে তুমি মসজিদের মধ্যে থাকো, এক কান এক এক মুড়ো আমি এক পাশে তুমি আর এক পাশে থাকো, এবার মেয়েটা এক পাশে বাদন বসে আছে, যুবকটা মসজিদের ইমাম সাহেব হুজুর সাহেব হাফেজ সাহেব মৌলানা সাহেব মসজিদের এক পাশে বসে বসে আল্লাহর জিকির করতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার ইমান বাঁচাও, শয়তান কিন্তু সূক্ষ্মভাবে বাদন ধোকা দিচ্ছে, আর বলে যুবক যে সামান্য সুযোগ তুমি হেলায় হারায়ও না, এত সুন্দর যুবতী তোমার ঘরের মধ্যে আছে, এই রকম সুযোগ তুমি কোনোদিন পাবা না, এ যুবক যাও যাও তোমার মনের আশাটা তুমি পুরো করো, এবার যুবক যখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বদন পড়তেছে, এবার আল্লাহ একটা ব্রেনের মধ্যে বুদ্ধি দিয়ে দিলেন, কারণ শয়তান বাদান তার পিছনে লেগে গেছে, যুবকটা মিম্বারের কাছে যাইয়া বাদান দেখে বাদান একটা মেয়েস আছে আমুম
মোমবাতি আছে, মোমবাতি বাদান আনছে, মেজ বাদান জ্বলাইছে, মোমবাতিতে আগুন ধরাইছে, ধরানোর সাথে সাথে আঙ্গুলটা বাদান ওই মোমবাতির ভিতরে বাদান দিছে, আঙ্গুল বাদান পুড়তেছে, চামড়া গুদু বাদান পুড়ে যাচ্ছে, আপনার হাতে যন্ত্রণা শুরু হয়ে গেছে, ছেলেটা এই রকম যন্ত্রণা বাদান আপনার এই রকম করে যন্ত্রণা বাদান পোয়াচ্ছে, যখন এই হাতটা বাদান আবার ঠান্ডা হয়ে গেছে, দেখা গেল বাদান শয়তান আবার বলতেছে যুবককে, রাত পরে শেষের দিক কেউ নাই, এলাকার সব মানুষ ঘুমিয়ে পড়ছে, যুবকের কাছে যাও, তোমার মনের আশাটা তুমি পুরো করো। যুবক চিন্তা করতেছে শয়তান তো আবার পিছ লেগে গেছে, যুবকটা আবার মেদ জ্বালাইছে বাদান আপনার মোমবাতিতে আগুন ধরাইয়া, বাদান এইভাবে এক আঙুল নয় দুই আঙুল নয় পাঁচটা আঙুল বাদান পুড়াইয়া ফেলছে, শিললে এখন মার হাওয়া। ইদানিং আমার একটা বদলাম হয়ে গেছে, বলবো কি সে বদলাম হচ্ছে হলো, আমার মাহফিলে আসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না, জমে না যাই করেন হিসাব নিকাশ করে জমেন। আবার মনের হলো বাইক বলবেন যে খায়া কামড়ে বাচ্চা আন্তরিক আনছা বেচারা জালসা লোকটা এসে শুনছিল আর ওই লোকটা মারা গেল, মনের হলো বাড়ি কারোর উপরে এই দোষ চাপাইতে পারবেন না, কমিটির উপরে চাপাতে পারবেন না, আমাকেও দোষ দিতে পারবেন না, জমেন আর যাই করেন হিসাব করে জমেন। পরিষ্কার ভাষা আপনি এটা বুঝো দিলেন, হ্যাঁ দেখি জমে কেটে তাই দেখি। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে বদান শুনতে হবে। এবার এই মিয়াটা আপনার মিয়াটার সাথে চুক্তি ছিল, ওই যুবকটা বলছিল যুবতী তুমি ঘর থেকে বের হবে কখন, যখন আজান দিবে ওই সময় মুসল্লি আসবে, মুসল্লি আসিয়া তোমাকে আমাকে যদি মসজিদ ঘরের মধ্যে দেখে তোমার ইজ্জত যাবে, আমারও চাকরি গুণী চলে যাবে, কারণ আমি চাকরি করি, এই চাকরির থেকে যে উপার্জন করি আমার তো বাবা নাই, একমাত্র মা দুনিয়ায় বেঁচে আছে, আমার মা অসুস্থ, এই বেতনের টাকা দিয়ে নিজের সংসার চালায়, আমার মার জন্য ওষুধ পানি কিনি, শিললে এখন মার হাওয়া। যুবতী রে, এলাকার মানুষ যদি দেখে আমার ইমামতি নষ্ট হয়ে যাবে, ইমামতি আমার থাকবে না, এরপরে আমার মার চিকিৎসা তো আমি করতে পারবো না, আজান দেওয়ার সাথে সাথে তুমি চলে যাবে। এবার যখন আজানের সময় হয়ে গেছে, আজান যখন দিছে যুবকটাই আজান দিয়ে মেয়েটাকে বলতেছে যুবতী তাড়াতাড়ি বের হয়ে যাও, এখন কিন্তু মুসল্লি আসবে। যুবতী বলে যুবক রে, আমি মসজিদ থেকে বের হইতে পারি, তোমার হাতের হাতটা তুমি আমাকে একটু দেখাও। এবার যুবক বলল আমি কেন আমার হাত তোমাকে দেখাবো, আমি কেন আমার হাত তোমারে দেখাবো, তোমার সাথে আমার চুক্তি, আজানের সাথে সাথে তুমি বের হয়ে যাবে, আবার কেন তুমি আমার হাত দেখবে, তুমি কি গণক? অনেক মানুষ গণকে হাত দেখায়, দেখায় না গণক হাত দেখে কাজ চটবটানি গটবটানি, আমার নাম গণক ছিল, আমি সত্য কথা বলি, আমি মিথ্যা কথা বলি না, বাড়ি দক্ষিণ পশ্চিম কর্নার থেকে একটা মেয়ে আসতেছে, চিন্তে মলি বুদ্ধিশীল ধৈর্যমণি, আর মেয়েটা কোরআন শরীফ পড়ে, এই মেয়েটাকে ছেলের বউ বানা আনলে সংসারে উন্নত হবে, শ্বশুর শাশুড়ি ভালোবাসবে। গণক ওইটা কয়, তখন চিন্তে গেছে গণক ঠিকই কইছে, ওই মেয়েটা কিছু টাকা কম হলেও মেয়েটা ক্লিয়ে আছে, এখন এক সপ্তাহ যাওয়ার সময় পায় না, ওই মেয়েটা এসে জামাই খেলে বাইটে লিছে। আমার ভাইয়ের আমার মেয়েটা দেখে বলে যুবক রে, যদি হাত না দেখা যায় যে মসজিদের মধ্যে ঢুকলে মানুষ এসে দেখুক, কথা বুঝতেছেন না? এবার যুবক বলে, তখন বলতেছে যুবতী ভিতরে ঢুকো না বসো না, আমার চাকরিটা তুমি খায়ও না, আমার হাত দেখো, হাতটা দেখছে প্রত্যেকটা আঙুল বাদান পুড়িয়ে গেছে। যুবতী বলে যুবক রে, তুমি কেন আঙুল পোড়াইলে, আর তুমি আঙুল কেন পোড়াইলে, আমি তো দেখছি কি জন্যে তুমি আঙুল পোড়াইলে, এর মধ্যে তো নিশ্চয় কোনো রহস্য আছে। যুবতী বলে, যুবক বলে যুবতী রহস্য শোনার তোমার দরকার নাই, তাড়াতাড়ি চলে যাও, ওই যে মুরব্বী মানুষ কাস্তি কাস্তি আসতেছে, বুড়া মানুষ লাঠি হাতে করে কাস্তে কাস্তে আসে না, কথা কয় না। আমার ভাইয়েরা এবার
যুবতী দেখে বলে ইমাম সাহেব তুমি যদি এই এর এর মাহাত্ম্য যদি না বলো ঘটনা যদি না বলো কারণে কোন কারণে তুমি হাতটা পোড়াইছো যদি তুমি না বলো এই যে মসজিদের মধ্যে ঢুকলাম মানুষ আসুক দেখুক মুরুব্বিগের সব কথা কয়া দেব কথা বুঝতেছেন না যুবকের অন্তরের মধ্যে বাঁধান আরো ভয় ধরে গেল আমার চাকরি চলে যাবে আমার ভাইরা এবার যুবকটা ইমাম সাহেব ডেকে ডেকে বলতেছে যুবতী তুমি যখন মসজিদের ওই পাশে আর আমি মসজিদের হলো এক পাশে এখন শয়তান আমারে ধোকা দিয়েছে আর বলেছে যুবকরে হেলাই সামান্য সুযোগ তুমি হারাবে না তোমার মনের আশা তুমি পূরণ করো শয়তান যখন ধোকা দিচ্ছে ও যুবতী আমি ওই শয়তানের হাত থেকে বাঁচার জন্য একটাই একটা করে আমার পাঁচটা আঙ্গুল পোড়াইয়ে ফেলছি সুবহানাল্লাহ বললেন না একমাত্র শয়তানের হাত থেকে বাঁচার জন্য মেয়েটা আর কিছু বললেন না বাড়িতে বাদন চলে গেলেন বাড়িতে যাইয়া মা বাবার কাছে বাদন ভাই বোনের কাছে বাদন কেঁদে ফেললেন বাবা বলে মা কেন কান্দ ভাই বলে বোন তেন কেন তুমি কান্দ বলে অবরোধ হয়ে আছে এই অবরোধের ভিতরে আমি ওই মসজিদের মধ্যে ঢুকছিলাম আর মসজিদের ইমাম সাহেব কি না করছে যা মানুষের কাছে বলা যায় না এই কথা যদি বাবা আর ভাই যদি শোনে তাহলে মাথায় রক্ত উঠে যাবে না কথা কইলে তারা ছিল প্রভাবশালী ইলাকার বাজার বড় মাস্টার ধনী ব্যক্তি তারা বাদান লাঠি সরকে নিয়ে এসে মসজিদের মধ্যে বাদান চলে আসছে কয় ইমাম সাহেব কয় ওই যে ইমাম সাহেব আইছেন অমনি যখন আসছে অমনি চুল পারে ধরছে রাত্রে বেলা আমার বোন এই জায়গা ছিল তুমি সুযোগে কি করছে অমনি এমন মারা বাদান মারছে এই ইমাম সাহেব কেমন মারা মারছে গাতা বাদান ফেটে গেছে রক্ত গুলি বাদান প্রবাহিত হচ্ছে এবার ইমাম সাহেব বলে কেন আপনারা আমাকে এইরকম করে মারলে কয় রাতে আমার বোন এই মসজিদে ছিল তুমি আমার বোনের সাথে কি দুর্ব্যবহার করছো কয় আল্লাহর কসম করে বলতেছি আমি আপনার বোনের সাথে আমি কোনোদিন কোনো সময় দুর্ব্যবহার করি না বিশ্বাস যদি না করেন মসজিদের মধ্যে দাঁড়া থেকে আমি কসম খাচ্ছি কয় খবর দাও তুই কসম খাস না কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার এইবা যুবতী মহিলা বাজান আসছে এসে দেখে যুবকটাকে মারছে মেয়েটার যুবকটাকে বাজান হাজির করছে এলাকার সব আপনার মুসল্লিরে বলতেছে এমন ইমাম রাখছি সুযোগে সৎ ব্যবহার করছে ইমাম ইমামের ভিতরে যে এত শয়তানি আমরা তো কোনোদিন জানি না এবার মেয়েটাকে জিজ্ঞেস করা হলো ও গো যুবতী ইমাম সাহেব তোমার সাথে কি দুর্ব্যবহার করছে কয় দুর্ব্যবহার মধ্যে একটা দুর্ব্যবহার করছে ইমাম সাহেবের রাতের বেলায় পাঁচটা আঙ্গুল পোড়াইছে কারণ আমি ছিলাম মসজিদের এই পাশে ইমাম ছিল ওই পাশে ইমাম সাহেব কেন হাতের আঙ্গুল পোড়াইল কয় আর কি কিছু করছে কয় না কিছু করে নাই আঙ্গুল পোড়াইছে এখন বলতেছে কেন তোমরা মারলে সুবহানাল্লাহ জোরে কয় তোমার বোন তো বলতেছে না ইজ্জত নষ্ট করছে সে বলতেছে ইমামের হাত ইমাম নিজেই পড়াইছে এখন বিষয় যেতেছে উল্টো দিকে সুবহানাল্লাহ একটা জোর কর এই যে কিভাবে যাইতেছে রে আল্লাহ ওনাক আল্লাহ ওনাক বিন হিসেবে বেহেস্ট দিও আমিন কর জোর কর রায়ন দিবিনি বেহেস্ট আল্লাহ খুব খারাপ লাগতেছে কি চলবে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ঈমান কিভাবে রাখা যায় সেই কথাটি আমি উপস্থাপন করতেছি আমার ভাইরা এ যুবক তুমি তো যুবক ইমাম সাহেবটাও তো যুবক সেইটা আমি বুঝাচ্ছি ইমাম সাহেবের ইজ্জত তো কেউ নষ্ট করতে পারে না চরিত্র তো হরণ করতে পারে না ভালো করে লক্ষ্য করে শুনুন এবার মেয়েটা বলল কেন হাত পরালো এই কথা শোনো এবার সব মানুষ বলল কেন তুমি হাত পরাইলে যুবক বললেন আমি যখন মসজিদের মধ্যে আসি আর মেয়েটা যখন ছিল আমি তো একজন যুবক আর মেয়েটাও হলো যুবতী কিন্তু শয়তান বারবার আমারে ধোকা দিছে হেলাই সুযোগ তুমি হারায় না এই সময় তোমার মনস্কামনা তুমি পুরো করো এই জায়গা তুমি আর যুবতী কেউ নাই কেউ দেখবে না কেউ দেখবে না আমি এই জন্যই নিজের ইমান তার ইজ্জতটা বাঁচানোর জন্য আমি আমার আপনার ওই মোমবাতি জ্বলাইয়া আমার এক এক করে পাঁচটা আঙুল আমি পোড়াইয়ে ফেলছি এতে মধ্যে আজান হয়ে গেছে আজান দিছি মানুষ মসজিদে আসছে মেয়েটাকে বের করে দিছি এবার
একটা বলতেছে এত সুন্দর চরিত্রমান ইমানদার মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি না, আমার বিবাহ উপযুক্ত হয়েছে আমার কারণে, আমার ইজ্জত বাঁচানোর জন্য এই যুবকটা হাত পর্যন্ত পড়াইছে, জীবনে যদি বিয়ে করি এই সময় এই যুবকটা বিয়ে করব, যুবকটাকে বিয়ে করব, নসিব আর কোনোদিন যুবকটাকে বিয়ে করব না, চিল্লায় কন্নার হাওয়া নারাই তাকবীর আল্লাহু আকবার ইয়া কোরআনের আলো নারে তাকবীর আল্লাহু আকবার আমার বৈরামাত ইবাদত যুবকটা নিজের ইমানটা কেমন করে যুবতীর হাত থেকে বাদান বাঁচাইলো, তার ইজ্জতটা কেমন করে বাদান বাঁচাইলো, আর আমাদের দেশের যুবকদের ইজ্জত তো বাদান রাস্তায় বাদান চলে গেছে, মেয়েদের ইজ্জত চলে গেছে বাদান মোবাইলের ভিতরে, কথা বুঝতেছেন না, এক একটা যুবক মোবাইলের ভিতরে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, কথা কয় না। আচ্ছা আপনাদের খাগর বাড়িয়া খাগর বাড়িয়া গ্রামের মধ্যে যদি 50টা যুবক আর যুবতী থাকে, তাদের হাতে স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, আপনার মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে, কত কয় না কেন, ওরা রাত 12টার পরে লাইনে থেকে কি করতেছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে নাকি? কথা কি অবাস্তব বলতেছি? কইতেছে কোপা, আমি একদিন যাইতেছি হাইটে যাচ্ছি বেনালা, কয়টা মেয়ে সাল যাইতেছে রাস্তা দিয়ে বেনালা কিছু লোক নিয়ে যাইতেছে আর বলতেছে কোপা, আর একজন কোপা ভাস করে ভালা ওবেই ধরলাম বেড়া কোনে কোপা কবি করবি এই আর বাস করবি করে, কোপাম যদি লাগে বাড়ির যা কোপা, বাপ যদি করা লাগে বাড়ির যা বাস কর, কত রাস্তায় মেয়ে দেখলে বাস করবে সাল, তোকে আমি চিনি না, উচিত কথা বললি তো বাচ্চা অন্তরে ভালো না, তোমরা বলবে আর শুনবে না, খুব খারাপ লাগতেছে নাকি, চলবে তো আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা, ওই হাফেজ সাহেবের সাথে বাজার বিয়ে হয়ে গেল, এই ছেলেটা মেয়েটাকে নিয়ে যখন বাসর ঘরে চলে গেল, যুবকটা বাসর ঘরে যা জবাদান কানতেছে, মেয়েটা চিন্তা করতেছে আজকে হলো আমার বাসর রাত, বাসর ঘরে আপনার স্বামী স্ত্রী জবাদান যদি একটা আমল করে, বাসর ঘরে যাইয়ে স্বামী স্ত্রী যদি একটা আমল করে, ওই আমলটা যদি বাদান করে আপনার ওই স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাগ পর্যন্ত যত গুণ করিবে আমলের বিনিময়ে আল্লাহ সব গুণ গুণে মাফ করিয়া দিবে। একটা আমল আছে, এই আমলটা কোন যুবক আর যুবতী যদি করতে পারে, আপনার ওই দুনিয়ার থেকে আপনার ওই জন্মের পরের থেকে বাসর ঘরে রাগ পর্যন্ত স্বামী স্ত্রী যত গুণ গুণ করিবে আল্লাহ সব গুণ মাফ করে দিবে। এখন যারা বিয়ে করছে আর মনে মনে চিন্তা করতেছেন এই আমল তো জানি না আমাদের কি এখন অবস্থা, হ্যাঁ ভাই আপনাদের সব অবস্থা আছে, আল্লাহর নবী বলেছে যারা বিয়ে করছেন আপনার ঈদুল আজহার আগের রাত্রিতে আজকে রাত সকালবেলা ঈদ হবে, আজকে ঈশার নামাজ পর থেকে ফজর নামাজের আজান আজান পর্যন্ত স্বামী স্ত্রী যদি একটা আমল করতে পারে, একটা আমল যদি করতে পারে ওই কুরবানির শেষ থেকে এই কুরবানির গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রীর এক বছরের গুণা আমার আল্লাহ মাফ করে দিবে। এই আমলটার কথা বলবো ইনশা আমরা শুনবো তো সবাই আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা আমার খুব খেয়াল করে শুনেন, এইবার বাসর করে যাই আমি একটা
স্বামীর কাছে যায়, স্বামী বসে বসে কান্দে, মেয়েটা স্বামীর কাছে যায়, গাড়ির উপর হাত দেয়, স্বামী গো আপনার আমার বাসর ঘর, আর বাসর ঘরে তুমি কেন কান্দো বলে, যুবতী রে আজকে থেকে তুমি আমার বিবি, কিন্তু তুমি আমাকে মারলে, এরপরে মারার পরে তুমি আমাকে বিয়ে করলে, দেখো তোমার ভাই বাপ চাষারা আমাকে মারিয়ে আমাকে ক্ষত বিক্ষত করে ফেলছে। মেয়েটা বলতেছে স্বামী রে এইরকম করে মারবে তো আমি জানি না, তবে তুমি মেহরবানি করে আমারে মাফ করে দাও, ও স্বামী এই কাজ যদি না করতে আমি তোমাকে পাইতাম না। মেয়েটাও বাদান তিরিশ পাড়ার হাফে যা, আর ছেলেটাও বাদান তিরিশ পাড়ার হাফে, মেয়ে বউ যদি হাফে যা হয় আর আর স্বামী যদি বাদান আপনার হাফে হয়, এরপরে তার আপনার স্বামী স্ত্রী মিলনের মধ্যে থেকে যদি একটা সন্তান আছে ওই ছেলেটাও ভালো হওয়ার সম্ভাবনা আছে, জোর কান ঠিক কিনে, মা ভালো বাদান সন্তান ভালো, খেত ভালো ফসল ভালো হয়, আর মা ভালো সন্তান ভালো হওয়ার সম্ভাবনা থাকে, মা যদি চরিত্রহীন হয়, চরিত্রহীন হলে বাদান সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই, চিল্লাইয়া কান ঠিক কিনে। যতগুলি ছেলে সন্তান হয় 95% সন্তানরা মায়ের খেয়াল পায়, সুবহানাল্লাহ তো কয় না রে, হাদিসে যা পাচ্ছি তাই বলতেছি। অনেক মানুষ ছেলে বিয়ে করাবে চায় যে আমার ছেলে বিয়ে করাবো, গটক গটক এক বলে গটক সাহেব কোন গটক আপনি মাঝে মাঝে এগুনি করা ভালো, এগুনি করা রসুল করছে, এটা সন্ন্যাস, সুবহানাল্লাহ তে জোরে কর, এটা সন্ন্যাস। আর যদি গতকালে না করতো তোমার মতো লোক বিয়ে বউ পাইতো না, তোমার মতো লোক বউ পাইতো না, কথা কয় না, কথা কয় না, ঘটকের মাধ্যমে বিয়ে হয়। আমি ঘটকে খারাপ বলতেছি, আমি বলতেছি ঘটকে বলে যে আমার ছেলেকে বিয়ে করাবো, বউ যদি টেকাও যদি কম দেয় মিয়া জানি সুন্দর হয়, মিয়া কি হয় তাহলে তোমার ছেলেকে বিয়ে করে বে সুন্দর মিয়া সাইতে চাও, তুই যে কালাতা শর্মাইছিস ওই নিবে কে, আমার কথা হলে আইডিয়া, আর ওকে ওই যে হুকুম আলী গঠক বসিয়ে রয়েছে, আমি বলি কি আর বসে কি আর, না না ছেলে বিয়ে করে নেওয়ার সময় খালি ফর্সা মিয়ে চাও, তুই যে কালাতা শর্মাইছিস দেখ যদি ফর্সা যায় তোর কালাটা কে নিবে, কথা কয় কথা কয়, এটি হিসেব করে কয়ো, ফসামি আছ আর তুই যে জম্মা তুই তিন দেয়া, না এখন তো ঠিক কবে নি, এখন গটক বুঝতে হবে হ্যাঁ হুদুর কথা ঠিকই কইতেছে, কি ভাই কি খারাপ লাগতেছে নাকি, উচিত কথা আমি আমার বাবাকে ছেড়ে দেয়নি, আর কোনটা খানি যদি আলোচনা করি আসান তো ইনশাল্লাহ, না রে কি জানে বলতেছিলাম, না না কি জানে বলতেছিলাম, আমার ভাইয়ের আমার বাসর ঘরে কথা বাদান বলতেছিলাম, এই বাসর ঘরে মেয়েটা বাদান আপনার ওই ছেলেটার সাথে কান্নাকাটি করলে সুবহানাল্লাহ তো জোর পায় বলে, স্বামী রে আজকে যদি এই ঘটনা না ঘটতো তোমাকে আমি পাইতাম না, যে কোনো ঘটনার মাধ্যমে আল্লাহ তোমার সাথে আমার জুড়ি লিখে দিয়েছে, এবার হরজ তোমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কে মেয়েটা বলতেছে ওমরের সাথে দেখা করব, আমি আমার বিয়ের সম্পর্কে আলোচনা করব, সুবহানাল্লাহ কয় মনে আছে, আমার ভাইয়ের আমার মেয়ের তো চমকে উঠলে, আমার আর মনে মনে বলতেছে বিয়ের কোনো আশা নাই, বলে তুমি কি ওমরকে দেখছো, কয় কোনোদিন ওমরকে দেখি না, তবে ওমরের রাষ্ট্র শাসনের কথা বলছি, এবার মেয়েটা এই কথা বলার সাথে সাথে হরজ তোমর বললো, ও গো মা যেই ওমরের তালাশ করতেছো যে ওমরের কাছে যাচ্ছ মা, তাকিয়ে দেখো আমি হইলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো ওমর, চিল্লাইয়া কান মারহাবা। সুন্দরী মহিলা ওমরের মতন প্রেসিডেন্ট রাস্তায় একা একা পাইছে, 20
মাইলের মধ্যে কোনো লোকজন নাই, এইরকম যদি লোক যদি এইরকম সুযোগ যদি আমাদের এলাকার চেয়ারম্যান যদি পাইতো কি করত, কি করত, মিসার করে ভালাইতো, হাসতেছেন? এখন যদি একটা মিয়া বিয়ে হয়, যদি তালাক হয়, আগে তালাক হলে হাফেজকারী মাওলানা ডাকছে, এখন তালাক হলে হাফেজকারী মাওলানা লাগে না, কারণ আপনার ওই মেম্বার আর চেয়ারম্যানই মীমাংসা করে দেয়। ভোট করেই আপনার সারাসারি হয়ে গেছে, তখন মেয়েটা কাঁদতেছে যে বছর ধরে এক বছর না হইতে হইতে আমার স্বামী তালাক দিয়ে দিল। তখন চেয়ারম্যান সাহেব মেয়েটার মাথায় হাত দিয়ে দোয়া করে, চেয়ারটা ভালো আছো সুন্দর, কাঁদো না বোন, কাঁদো না, আমি তোমার ভাই আছি, আমি তো চেয়ারম্যান আছি, তুমি কাঁদো না, আমি তোমার বয়স্কের ভাতার কার্ড দেবো। 60 বছর না হলে তাক বয়স্কের ভাতার কার্ড দিবে না, চেয়ারা সুন্দর, 20 বছর বয়স তাক বয়স্কের ভাতার কার্ড দিবে। প্রথম দিন যখন যায় আদামন চাউল দেয়, দ্বিতীয় সপ্তাহ যায় আদামন চাউল দেয়, তৃতীয় সপ্তাহ যায় আদামন চাউল দেয়, চতুর্থ সপ্তাহ যায় আপনার ওই চেয়ারম্যান সাহ আসল ধরে টান দেয়, মেয়েটা বলে চেয়ারম্যান সাহ এটা কি তোমার স্বভাব, ওব চাউল দেওয়ার কথা কয়া আসল ধরে আমারও টান। আমার ভাইরা আমার এইরকম চরিত্র আমাদের বাংলাদেশের চেয়ারম্যানের মতো চরিত্র হরজত ওমরের নাই। এবার হরজত ওমর বলতেছে মা আমি হলাম হরজত ওমর, এবার বলতেছে আমি রিল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাকে একটা বিয়ের ব্যবস্থা করো। কি গো মা তোমার বাড়ি কোথায়, তোমার বিবাহের ব্যবস্থা করব। মেয়েতে বলে হুজুর আমার বাড়ি মদিনায় না, মদিনার বাইরে, আমি রুম পারসের বাদশার নাতি, বাদশা কায়সারের নাতনি, তুমি বাদশা কায়সারের নাতনি, তুমি এই জায়গায় কিভাবে আসলে? আমি এসেছি আপনার ভয়ে, আমার বাপ দাদা পালাইছে, আপনি যখন রুম পারস্টা যখন দখল করে ফেলছেন তখন আমার বাপ দাদা পালাইছে, আমি ছিলাম জেলে, জেলের মধ্যে যখন ছিলাম জেলের মধ্যে থেকে আমি আপনার কাছে আসছি, আপনি আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেন, একটা গার্জিয়ান দেন। এবার হযরত ওমর ডেকে ডেকে বলতেছে ও গো মা আমার একটা ছেলে আছে, নাম হলো আব্দুল্লাহ, 7 লক্ষ হাদিসের হাফেজ মা, আমার ছেলে হাফেজ মাওলানা, তুমি যদি রাজি হও মা আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে বৌমা বানাইয়ে আমার বাড়িতে তোমাকে আমি রাখবো। সুবহানাল্লাহ বললেন না? মেয়েটা দেখে বলি আমিরুল মুমিনীন আপনার ছেলে আব্দুল্লাহকে আমি বিয়ে করব না। কয় কাকে তুমি বিয়ে করবে? কয় বিয়ে যদি করি নিয়ত করেছি হযরত হোসাইনকে আমি বিয়ে করব। ওমর সুমকে উঠে বলে মা তোমার বাড়ি রুম পারসে, ও আর হযরত হোসাইনের বাড়ি হলো মক্কা মদিনায়, তুমি ওমরে হযরত হোসাইনের সাথে কি তুমি দেখা করেছো? কয় শুধু দেখা করি নাই, ওয়াদা দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? আমার বিশ্ব নবীর কাছে ওয়াদা দিয়েছি। এবার হযরত ওমর ডেকে ডেকে বলতেছে ও গো মা আমি আজকে তোমার বিয়ের গতকালই করব। এবার হযরত ওমর চলে গেলেন হযরত আলীর বাড়িতে, যাইয়া নক করলেন, ভাই আলী, অমনি আলী বদন দরজা খুলে দিলেন, সালাম দিলেন আর বললেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কি জন্য আপনি আমার বাড়িতে আসছেন? আপনি সোমবার দিলি তো আমি আপনার রাজ দরবারে যাইতাম, আপনার বাড়িতে যাইতাম, কেন আসলেন? বলে আজকে আমি প্রেসিডেন্ট হয়ে আসি নাই, আজকে তোমার বাড়িতে আসছি আমি গতক হিসেবে। জোরে কর সুবহানাল্লাহ। ইয়া আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন আপনি কিসের গতকের জন্য আসছেন? বলে আপনার যে ছেলে আছে, আপনার ছেলে হযরত হোসাইনের আমি গতকালই করব। এবার দুইজন হাসাহাসি করতেছে, এমন সময় হযরত হোসাইন দূর থেকে দেখে বলতেছে মুরুব্বিরা কেন দুইজন হাসাহাসি করতেছেন, কি হয়েছে? বলে ওমর বলতেছে তোমার বিয়ার গতকালই করবার জন্য আমি আসছি। এবার হযরত হোসাইন বললে আমি বিয়ে করতে পারি, আমি 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্নের উত্তর যদি ওই মেয়েটা দিতে পারে ওই মেয়েটাকে আমি বিয়ে করব, উত্তর যদি না পারে ওই মেয়েটাকে আমি বিয়ে করব না। এবার হযরত ওমর চলে গেল মেয়েটার কাছে, যা বলে মা
হুসাইন তোমাকে বিয়ে করতে পারবে মা, সত্য প্রশ্ন করবে মা, সত্যের প্রশ্নের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমার দেওয়া লাগবে, উত্তর যদি সঠিক না দিতে পারো মা, হযরত হুসাইন তোমার বিয়ে করবে না। মেয়েটা বলে ইনশা আল্লাহ আমি উত্তর দিতে পারবো, জোরে বল সুবহানাল্লাহ। এবার হুসাইনকে বলল ঠিক আছে উত্তর দেওয়া হবে, আপনার বাঁধানো পর্দা করলেন, পর্দার ভিতরে হলো ওই যুবতী মহিলা আর পর্দার বাইরে বাঁধান তিনজন লোক বসে আছে, ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী আর মাঝখানে হযরত হুসাইন, বাঁধান বসে আছে আর মাঝখানে বাঁধান পর্দা আছে, পর্দার ভিতরে ওই মেয়েটা। তাহলে বোঝা যাচ্ছে হযরত ওমরের আর হযরত আলী হযরত হুসাইনের চরিত্র খারাপ, তাহলে তাদের সামনে পর্দা কেন? তাদের সামনে যদি পর্দা থাকে আমাদের সামনে কেন পর্দা নাই? বলে নফস যদি ঠিক থাকে মিয়াদের মুখ দেখা কোনো অসুবিধা নাই। এরকম ফতুয়া দেয় আমাদের দেশে বাটপাড়া। তা কোন বাটপাড়া? এই যে খালি গাঁজা দলে কথা কয় না, আছে না নাই? খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কি ভাবে, এই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কি ভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখির তো খাওয়া হবে না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি, তুই নামাজ পড় মসজিদে যা, পাখি কি খাবে, পাখি ওর মধ্যে কি করে আসা যায় তোর অত খবর কে? আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে হযরতে হুসাইন মাঝখানে ডান পাশে ওমর বাম পাশে হযরত আলী মাঝখানে বাদান আপনার পর্দা আছে, পর্দার ভিতরে বাদান ওই যুবতী মহিলা, সুবহানাল্লাহ কর। আমার ভাইয়ের আমার এবার হুসাইন বলতেছে যুবতী তুমি কি আমার মা কে, কে আমার মা এইটা কি তুমি জানো? মিয়াটা পর্দার ভিতর থেকে উত্তর দিছে আমি তোমার মাকে ক্লিয়ার ভাবে আমি চিনি, জোরে কর সুবহানাল্লাহ। সেই বলছে তোমার হুসাইন বললে তুমি আমার মা কে এইটা কি তুমি কি জানো? মিয়াটা উত্তর দিছে আমি তোমার মাকে ভালো করেই চিনি, হযরত আলী ডান পাশে থেকে হযরত আলী বাম পাশে থেকে বাদান জিবে দিছে কামড়, হরদ তোমার সুমকে উঠছে প্রথম প্রশ্নে আউট, প্রথম প্রশ্নে হরদতে হুসাইনের মুখের দিকে চাইয়া দেখে হুসাইন মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে, ওমর মনে মনে কয় কাম হয়েছে, আলী মনে মনে কয় আমার দারোয়ানা মনে হয় ঠিক নেই কাম হয়েছে, সুবহানাল্লাহ কয় না। এবার হরদত হুসাইন জেগে ডেকে বলতেছে যুবতী, এ যুবতী আমার আব্বা, আমার আব্বাকে কে তুমি কি জানো? বলে আমি তোমার আব্বাকে ক্লিয়ার ভাবে আমি চিনি, জোরে কর। হযরত আলী চমকে উঠলেন, যুবতী তো কোনোদিন দেখে না, আমাকে কেমন করে দেখলো, কেমন করে চিনলো? হযরত আলী বলে মা রে তুমি কি আমাকে কোনোদিন দেখছো? কয় কোনোদিন সচকে দেখি নাই, স্বপ্নের মাধ্যমে আপনি আপনাকে আমি দেখছি, সুবহানাল্লাহ বললেন না। তিন নম্বর প্রশ্ন কো যুবতী আমি যা বলবো সেই জায়গা কি তুমি যাবা? এবার যুবতী বলে আমি রাজি। এবার হযরত বাদান এই প্রশ্ন যখন করলেন, হযরত হুসাইন চারটা প্রশ্ন যখন জবাব পা পেলেন, হযরত হুসাইন খুশি হয়ে গেলেন, আমি তোমাকে বিয়ে করব। ওমর হাত ধরে ডেকে ডেকে বলতেছে এ হুসাইন বস কি প্রশ্ন করলে, আর মেয়েটা কি বুঝে উত্তর দিল, আর তুমি কি বুঝলে মেয়েটাকে বিয়ে করবার জন্য রাজি হয়ে গেল? এত নাটক সাজানোর কারণ তো আমি কিছু বুঝলাম না। হযরত হুসাইন বলে আপনি জানেন না, মেয়েটার কাছে জিজ্ঞেস করেন। এবার মেয়েটার কাছে বলো ও গো মা তুমি বলো মা, অত জোরে জোরে কথা কে? গপ্প চাষটা গপ্প করতে তুই কোরআনের মা ফিলো গপ্প, মানে উনি শুনবে না আর একজন জানে না শোনে সেই কাজ করতেছে, দোষ ওনার না, দোষ হলো শয়তানের, দোষ হলো শয়তানের, শয়তান অনেক পাম দিতেছে ওর ভিতরে ঢুকে গেছে, গল্প কর তুই শুনবি না ওর লোক তোকে শুনবে দিবি না, দোষ ওনার না।
শয়তান সূক্ষ্মভাবে মানুষকে ধোঁকা দেয়। ওনাকে ইচ্ছে করে বলতেছে, শয়তান ভিতরে গেছো, গল্প কর। সেই বিলের কাদায় মহিলার হাতে কি করছিল হয়তো ক, আমি চিনি না তোমারে। কি জেনে বলতেছিলেন? সুবহানাল্লাহতে জোরে কর। আমার ভাইরা, আমার বল সুবতি রে, তুমি কেমন করেছিলে? মিয়াটা টিকে টিকে বলতেছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ছিলাম ইহুদি খ্রিস্টান, আর আমি যখন আপনার 6 বছর বয়সে যখন আমি কলমা পড়ে মুসলমান হয়েছি, 6 থেকে 18 বছর পর্যন্ত আমার দাদা আমাকে জেলের মধ্যে রাখছে কলমা পড়ার কারণে, আর সকালবেলা আমাকে চাবুক দিয়ে মারে, সন্ধ্যার সময় চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে আমি যখন অজ্ঞান হয়ে যাই তখন তারা চলে আসে, আমি যখন অজ্ঞান হয়ে যাই স্বপ্নের মধ্যে মা ফাতেমা আর আমার বিশ্ব নবী এসে আমার কাছে হাজির হয় জেলখানা। আমার বিশ্ব নবী জেলখানায় এসে হাজির হয়, তিনার উরুর উপরে আমার মাথাটা রাখে, মা ফাতেমা আপনার জেলের মধ্যে হাজির হয়, উরুর উপরে মাথাটা রাখে, আমার নবী ক্ষত জায়গা চুমো দেয়, হাত বুলা দেয়, আমার ওই ক্ষত জায়গা আপনার সুন্দরভাবে আপনার আগে যেমন শরীর ছিল সেই রকম শরীর হয়, আমার বিষবেত না কাটা ফাটা সব বাদান পেলেন হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ রুমের বাচ্চা কাইসার সকালবেলা চাবুক মারে, সন্ধ্যার সময় চাবুক মারে, ক্ষত বিক্ষত হয়ে যায়, শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়, রাত্রি যখন প্রভাত যখন হয়ে যায় তখন এসে দেখে গায়ে বাদান কোনো ক্ষত নাই, কারণ আমার নবী যেই জায়গা হাতে শোয়া দেয় যেই জায়গা সুমো দেয়, নবীর হাতের শোয়া শরীরে লাগার সাথে সাথে বীজ বেদনা ভালো হয়ে যায়। আমার নবী বললে, ও যুবতী, ইমানের কারণে মার খাচ্ছ, তারপরে তুমি ইমান ছেড়ো না, ইন্নাল্লাযীনা আমানু, ইমানটা তুমি দূরে রাখছো, এর কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এবার মেয়েটা বলে, রসুল গো, আমি তো ইমান আনার কারণে, আমি ইমান আনার কারণে আল্লাহ তো আমাকে জান্নাত দিবে দিবে, ও নবীজি আপনি আমারে কি দিবেন? আল্লাহর নবী বললেন, যুবতী তুমি কি চাও? এবার মেয়েটা বলেছিল, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নাতি হযরত হুসাইনের, আমি আপনার নাতি হুসাইনের স্ত্রী হতে চাই। সিল্লাইয়া কান মারহাবা, মা ফাতেমা আসিয়া আমার উরুর উপরে শোয়াইয়া কপালের উপরে চুমো দিত, মাথার উপরে হাত বুলাইয়া আমাকে ঘুম পাড়াইতো, আর বলতো, মা তুমি আমার কাছে কি চাও? বলে, মা ফাতেমা, আমি আপনার কাছে কিছু চাই না গো মা, তবে এই জিনিসটা চাই, আমি আপনার ছেলে হোসেনের স্ত্রী হতে চাই। এবার মা ফাতেমা কথা দিয়েছে, আমার ছেলে হোসেনের সাথে তোমার বিয়ে হবে, আপনি জিজ্ঞেস করে দেখেন হযরত হুসাইনের মা আর আমার বিশ্ব নবী বলছে কিনা। হযরত হুসাইন চিৎকার করে কেঁদে উঠলেন, আর বললেন, এই মিয়াটার কথা স্বপ্নে যোগে আমার নানা আমাকে বলে গিয়েছে, স্বপ্নে যোগে আমার মা বলে গিয়েছে, সেইটা আজকে প্রতিফলন হইল। সিল্লাইয়া কান, সুবহানাল্লাহ।